সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের এসইও কোর্সের 21তম পর্ব। তো আমরা অফপেজ এসইওতে ছিলাম এবং অফপেজ এসইওর আজকে হচ্ছে তৃতীয় পর্ব। তো আমরা গত পর্বে অফপেজ এসইওর বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে জেনেছি। তো আজকে থেকে মূলত আমরা অফপেজ এসইওর প্র্যাকটিক্যাল কাজ করা শুরু করব এবং আমাদের ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের লিঙ্ক বিল্ডিং করা শুরু করব। তো আজকে আমরা শুরু করব সোশ্যাল বুকমার্কিং করা এবং সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটের জন্য কীভাবে লিঙ্ক বিল্ডিং করতে পারি সেই বিষয়টা দেখব। তো আপনার যদি সামান্য পরিমাণের সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই আমি আশা করি আপনারা reddit.com সম্পর্কে জানেন বা reddit.com এর নামটা হলেও শুনেছেন। তো আজকে আমরা মূলত সেই reddit.com কে ইউজ করে কিভাবে আমাদের ওয়েবসাইটের লিংক আনা যায় সেটা আমরা দেখাবো। তো এই জন্য সবার প্রথমে আমরা reddit.com এ চলে যাই। তো আমরা reddit.com এ চলে আসলাম, দেখতে পাচ্ছেন যে এখানে reddit.com। তো যারা একদমই জানে না যে reddit.com টি কি তাদেরকে একটু বলে নেই যে reddit.com হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটি ওয়েবসাইট, একটি সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট যেখানে বিভিন্ন ধরনের মানুষ ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যে প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো এখানে শেয়ার করে থাকে এবং অন্যান্য মানুষ যারা রয়েছে, যেমন আমরা এখানে ঢুকলাম, এর মাধ্যমে কিন্তু বিভিন্ন মানুষের বুকমার্কিংয়ে কী কী ওয়েবসাইট রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো এর ফলে আমাদেরও কিছু উপকার হলো, যে দিয়েছে তারও কিছু উপকার হলো, সেও অন্যান্য বিষয়গুলো জানতে পারলো, আমরাও এখানে আরও বিভিন্ন ওয়েবসাইট শেয়ার করব সেগুলোও তারা জানতে পারলো, আবার তারা যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমরা জানতে পারলাম। তো এই কাজটি এই reddit.com এ হয়ে থাকে। তো এই reddit.com টি কতটুকু অথরিটিপূর্ণ ওয়েবসাইট সেটা যদি আপনারা জানতে চান তাহলে সবার প্রথমে এটা দেখে নিতে হবে এই ওয়েবসাইটটি অথরিটি কত। তো এই জন্য আমরা আমাদের কোর্সে সবার প্রথমেই দেখিয়েছিলাম যে DAPA চেকার নামে একটি এক্সটেনশন আমরা কিন্তু অ্যাড করিয়েছিলাম আমাদের ব্রাউজারে। তো সেটা হচ্ছে মজ এক্সটেনশন। তো আমরা সেটা এখন ওপেন করে নেব। তো জাস্ট আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে reddit.com ওয়েবসাইটটি রয়েছে সেটার DAPA হচ্ছে দেখুন 90-এর উপরে, ডোমেন অথরিটি হচ্ছে 91। মানে আপনারা একটু চিন্তা করেন যে এটা কতটুকু অথরিটিপূর্ণ একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যদি আপনি একটি লিঙ্ক নিতে পারেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটের জন্য খুবই হেল্পফুল এবং খুবই পাওয়ারফুল একটি লিঙ্ক আপনি জেনারেট করতে পারবেন। তো আরও কিছু কথা আমি এখানে একটু বলে নেই যে এই ওয়েবসাইটেরও কিন্তু একটি অথরিটি রয়েছে বা এর একটি ওনার রয়েছে, যারা কিন্তু কখনোই চাইবে না তাদের ওয়েবসাইটে কোনো ক্ষতি হোক। তো অনেকেই কী করে যে এখানে লগ ইন করে সাথে সাথেই ধুমায় লিঙ্ক বিল্ডিং করতে থাকে, তাদের নিজস্ব ওয়েবসাইট শুধু দিতেই থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা এই reddit.com এর যারা অথরিটি রয়েছে, যারা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, তারা কিন্তু বিষয়টাকে খুব একটা ভালো চোখে দেখে না, তখন কিন্তু আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হবে। তো অবশ্যই আপনাকে কমন সেন্স খাটিয়ে তারপরে এখানে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের ইনন্যাচারাল কোনো কাজ যাতে আপনারা এখানে না করেন বা কোনো কিছু লক্ষ্য না করতে পারে। অবশ্যই এটা একটা সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি একটি ওয়েবসাইটের লিঙ্ক কখনো এখানে দিতে পারবেন না, কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে এখানে দিতে হবে, তার পাশাপাশি ফাঁকে ফাঁকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটিকেও টেকনিক্যালি দিয়ে দিতে হবে, যাতে কেউ ধরতে না পারে যে আপনি এখানে শুধুমাত্র আপনার নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য এসেছেন। তো অবশ্যই উদ্দেশ্য থাকবে, তবে আমরা টেকনিক্যালি উদ্দেশ্যগুলো হাসিল করে নিব। তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, তারপরে আপনারা এখানে কাজ করা শুরু করবেন। তো এই ওয়েবসাইটে কাজ করা শুরু করার আগে সবার প্রথমে আপনাদেরকে এখান থেকে লগ ইন করে নিতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নিচ্ছি, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ এবং লগ ইন নামে দুটি অপশন রয়েছে। তারপরে এখান থেকে জাস্ট সাইন আপে ক্লিক করে একটি সাইন আপ অ্যাকাউন্ট করে নেবেন, কারণ অ্যাকাউন্ট ছাড়া আপনার এখানে কাজ করতে পারবেন না। তো আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে তো আমি এখানে আর দ্বিতীয়বার অ্যাকাউন্ট করতেছি না, আমি জাস্ট এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে নিতেছি। তো এই তো আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল। তো লগ ইন করার পর জাস্ট আমরা এই দিকে দেখব যে আমাদের ইউজার নেমটি রয়েছে। তো এই ইউজার নেমের পাশে আমরা ক্লিক করলে দেখব যে মাই প্রোফাইল নামে একটি অপশন রয়েছে। তো আমরা এই মাই প্রোফাইলে ক্লিক করব। তারপরে এখানে দেখবেন যে আপনার বিভিন্ন লিঙ্ক শেয়ারিংয়ের অপশন রয়েছে। এখানে একটু এইদিকে তাকালে দেখবেন যে নিউ পোস্ট নামে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোস্ট, ইমেজ অ্যান্ড ভিডিও এবং লিঙ্ক তিনটে অপশন রয়েছে। আমরা চাইলে এখানে একটি পোস্ট দিতে পারবো এবং সেই পোস্টের সাথে বিভিন্ন জিনিস এখানে অ্যাড করতে পারবো, যেমন এই যে লিঙ্ক দিতে পারবো, তারপর সেটাকে ইতালিক করতে পারবো, বোল্ড করতে পারবো। তো এখান থেকেও কিন্তু আপনারা চাইলে একটি পোস্ট ক্রিয়েট করার মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করতে পারেন এবং সেই পোস্টের একটা টাইটেল এখানে দিতে পারেন। তো আমরা এটা দেখাচ্ছি না, আমরা জাস্ট লিঙ্কটা দেখছি।
তো এখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের জন্য লিংক নিতে পারবো। তো আরেকটা কথাও একটু বলে নেই যে এখানে এসেই আপনি লগ ইন করার সাথে সাথে এখানে লিঙ্ক বিল্ডিং করবেন না, তাহলে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি সবার প্রথমে লগ ইন করার পর একদিন সময় নেবেন, এদিক ওদিক ঘোরাঘুরি করবেন, এই ওয়েবসাইটটি সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করবেন, বিভিন্ন পোস্টে লাইক দেওয়ার চেষ্টা করবেন, কমেন্ট করার চেষ্টা করবেন এবং এই বিষয়ে আরও নলেজ গ্যাদার করার চেষ্টা করবেন। এর ফলে আপনি খুব সহজেই এই কমিউনিটির একটা অংশ হয়ে যাবেন এবং তারপরে আপনি আপনার নিজের ওয়েবসাইটগুলো লিঙ্ক শেয়ার করতে পারবেন এবং নিজের ওয়েবসাইটগুলো শেয়ার করার সাথে সাথে আপনাকে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্কও এখানে শেয়ার করতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে একটু চলে যাই। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসে এখান থেকে একটি পোস্টের লিঙ্ক আমরা কপি করে নেই, এই যে এটাই আমরা কপি করে নেই যে হোয়াট ইজ রিলেশনশিপ, জাস্ট এটার লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম এবং এখানে যে ইউআরএল রয়েছে এখানে এসে জাস্ট পেস্ট করে দিব। এবং পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেলটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিয়েছে যে হোয়াট ইজ রিলেশনশিপ 2020@ntihow.com। তো এটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গিয়েছে, তো আমরা চাইলে এখন এটাকে জাস্ট পোস্ট করে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টটি কিন্তু হয়ে গিয়েছে যে হোয়াট ইজ রিলেশনশিপ 2020@ntihow.com এবং এই যে এখানে একটি ইমেজ দেওয়া রয়েছে এবং এই যে লিঙ্কটি। তো দেখতেই পেলেন যে কত সহজে আমরা এত হাই অথরিটিপূর্ণ একটি ওয়েবসাইটে আমাদের লিঙ্কটি কিন্তু দিয়ে দিতে পারলাম বা একটি লিঙ্ক বিল্ডিং করে ফেলতে পারলাম। তো এইভাবে কিন্তু আপনারা আরও অনেক সোশ্যাল বুক মার্কিং ওয়েবসাইটে আপনাদের ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারবেন। তো সেটা কিভাবে আপনারা বের করবেন, আমরা যেহেতু এই কোর্সের সময় বাঁচানোর জন্য একটি ওয়েবসাইট থেকে দেখালাম, আপনারা কিন্তু কখনোই একটির উপর নির্ভর করবেন না, আরও অনেক সোশ্যাল বুক মার্কিং ওয়েবসাইট রয়েছে। তো আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন যে সোশ্যাল বুক মার্কিং লিস্ট 2020, সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট বা সাইট লিস্ট 2020, এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে দেখবেন যে 50+ হাই পিআর সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট 2020, তারপরে টপ 100+ হাই পিআর, এখানে দেখতে পাচ্ছেন যে হাই ডিএ ফ্রি ডোফলো সোশ্যাল বুক মার্কিং সাইট। এখানে কিন্তু অনেক ধরনের সোশ্যাল বুক মার্কিং সাইটের লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবচেয়ে বেস্ট ওয়েবসাইটগুলোতে এইভাবে লিঙ্ক বিল্ডিং করতে পারেন। তো এই ওয়েবসাইটটিতে কী ধরনের লিঙ্ক আমরা পেলাম সেটা যদি আমরা একটু চেক করতে চাই, তো তার আগে আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে যে এসইওতে লিঙ্ক কয় প্রকার। এসইওতে মূলত দুই ধরনের লিঙ্ক থাকে, একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক আর একটা হচ্ছে নো ফলো লিঙ্ক। তো ডু ফলো লিঙ্কটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন একটি ডু ফলো লিঙ্ক পাবেন অন্য ওয়েবসাইট থেকে, তখন সেটা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সার্চ ইঞ্জিন কাউন্ট করবে, আর যদি নো ফলো লিঙ্ক হয় তাহলে সেটা কাউন্ট করবে না। তাই বলে কিন্তু আপনি কখনোই শুধুমাত্র ডু ফলো লিঙ্কগুলোই করতে পারবেন না বা ডু ফলো লিঙ্কগুলো বিল্ডিং করতে পারবেন না, কারণ গুগল কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে যে আপনার ওয়েবসাইটে কতটি ডু ফলো লিঙ্ক রয়েছে এবং কতগুলো নো ফলো লিঙ্ক রয়েছে। গুগল যখন দেখতে পাবে যে শুধুমাত্র ডু ফলো লিঙ্কগুলোই রয়েছে, তখন কিন্তু আপনার উপর একটা সন্দেহ ক্রিয়েট হবে যে এই ওয়েবসাইটে কেন শুধুই ডু ফলো লিঙ্কগুলো, কারণ গুগল কিন্তু কখনোই চায় না যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপনি নিজে করেন। গুগল সবসময় এটাই চেয়ে থাকে যে আপনার ওয়েবসাইটে এমন কোয়ালিটি দেন যাতে অন্যান্য ওয়েবসাইটের যে অ্যাডমিনিস্টার রয়েছে তারা তাদের ইউজারদের সুবিধা দেওয়ার জন্য আপনার ওয়েবসাইটের লিঙ্ক তাদের ওয়েবসাইটে দিয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে হয়তোবা ডু ফলো লিঙ্ক দিবে, অনেকে নো ফলো লিঙ্ক দিবে, অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে আপনার ওয়েবসাইটের পোস্টটি, যদি তার ভালো লাগে তাহলে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার বন্ধুদের সাথে শেয়ার করবে, তখন কিন্তু সেগুলো ডু ফলো লিঙ্ক হবে না, সোশ্যাল মিডিয়ায় সাধারণত সবগুলো নো ফলো লিঙ্ক হয়ে থাকে। তো এই দিকটা আপনাকে নজর রেখে তারপরে কাজ করতে হবে, কারণ ডু ফলো নো ফলো দুইটার যদি কম্বিনেশন না রাখতে পারেন তাহলে কিন্তু সেটা আপনার ওয়েবসাইটের জন্য আরও ক্ষতিকর হবে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, তবে বেশিরভাগ সময় আপনারা ডু ফলোর দিকে একটু বেশি প্রায়োরিটি দিবেন এবং নো ফলোর দিকে একটু কম দিবেন, কারণ যেহেতু নো ফলোটা কাজ করে কম আপনার হেল্প হবে না, তো সেই দিকটাও লক্ষ্য রাখবেন। তো এটা আমরা এখন চেক করব যে কিভাবে আমরা বুঝবো যে এই ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেটা কি ডু ফলো নাকি নো ফলো। তো এটার সবচেয়ে সিম্পল ওয়ে হচ্ছে এখান থেকে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করব, তারপর দেখব যে ইন্সপেক্ট লেখা রয়েছে এটা, অথবা ফায়ারফক্সেও আমরা দেখতে পারি খুব সহজে ইন্সপেক্ট এলিমেন্ট বা ইন্সপেক্ট নামে একটি অপশন থাকবে, এখানে জাস্ট আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে এই লিঙ্ক ট্যাগটি রয়েছে এ ট্যাগের মধ্যে, এটা কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখব যে রিলেশন নামে একটি ট্যাগের মধ্যে বা একটি অ্যাট্রিবিউটের মধ্যে নো ফলো লেখা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরিএল নো ফলো, তো এটা হচ্ছে একটি নো ফলো লিঙ্ক।
তো এই ওয়েবসাইটে যেহেতু আমরা নো ফলো লিঙ্ক পেয়েছি তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এটার জনপ্রিয়তা এতই বেশি যে এখান থেকে আমরা অনেক বেশি ভিজিটরও পেতে পারি, এবং এই নো ফলো লিঙ্ক থেকেও আমরা অনেক ভিজিটর পেতে পারি। আর এই নো ফলো লিঙ্ক যে একদমই কার্যকর নয় তাও কিন্তু নয়, আপনাকে অবশ্যই নো ফলো লিঙ্কও করতে হবে। তো এখানে নো ফলো লিঙ্ক দেখার জন্য এই ইন্সপেক্টরের মাধ্যমে অনেকেই হয়তো বা একটু বিরক্ত বোধ করে, তো আমরা এখানে দেখাবো যে কিভাবে আপনার খুব সহজেই নো ফলো লিঙ্ক বা ডু ফলো লিঙ্ক দেখে নিতে পারেন। তো এই জন্য আপনাদের চলে যেতে হবে গুগলে। তো আমরা গুগলে চলে যাচ্ছি এবং গুগল থেকে আমরা সার্চ করব অটোমেটিক ব্যাকলিঙ্ক চেকার। তো এখানে দেখতে পাবো যে আমরা একটি ক্রোম এক্সটেনশন পেয়ে যাব সবার প্রথমেই। তো এটা জাস্ট আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করে নেব, অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তো কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অটোমেটিক ব্যাকলিঙ্ক চেকার হ্যাজ বিন অ্যাডেড টু, যাই হোক এইখানে ব্রাউজারের নামটা দেখাচ্ছে। তো এখন কি করব, আমরা এখান থেকে দেখব যে কিভাবে আমরা এই এক্সটেনশনের মাধ্যমে খুব সহজে এক ক্লিকেই এটি কি ডু ফলো লিঙ্ক নাকি নো ফলো লিঙ্ক সেটি দেখে নিতে পারি। তো এই অটোমেটিক ব্যাকলিঙ্ক চেকার এক্সটেনশনটি আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে এখানে এই যে এটি অ্যাড হয়ে রয়েছে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর দেখব যে এখানে একটি অপশন রয়েছে যেটা এখানে ক্লোজ করা রয়েছে, জাস্ট আমরা এটাকে ওপেন করে দিব। এবং ওপেন করার পর আমরা এখানে দেখতে পাবো যে 27 ডু ফলো এবং নো ফলো রয়েছে 44। তো আমরা এটা দেখব না, ওটা থাক ওইভাবে। তো আমরা যদি একটু নিচের দিকে তাকাই তাহলে দেখব যে এখানে রেড হাইলাইটার দিয়ে একটু হাইলাইট করা রয়েছে কিছু কিছু জায়গা। তো যেগুলো এই রেড হাইলাইটার দিয়ে হাইলাইট করা রয়েছে সেগুলোই হচ্ছে নো ফলো লিঙ্ক, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে এগুলো কিন্তু গ্রিন সাইন রয়েছে। এই যে যেমন এটা একটা গ্রিন সাইন, তারপরে এই যে এটা গ্রিন সাইন, এগুলো আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন অন্য যখন আমরা ডু ফলো লিঙ্ক দেখাবো তখন। তো আপনারা যখনই দেখবেন যে কোনো লিঙ্কের উপর এরকম রেড হাইলাইটার দেওয়া রয়েছে তখনই বুঝবেন যে সেটা নো ফলো লিঙ্ক। এবং এইভাবে আপনাদেরকে হিসাব করে কাজ করতে হবে যে আপনারা আপনার ওয়েবসাইটের জন্য কতগুলো ডু ফলো লিঙ্ক ক্রিয়েট করলেন এবং কতগুলো নো ফলো লিঙ্ক ক্রিয়েট করলেন। তো এই বিষয়গুলো অবশ্যই নজরে রাখবেন। তো এইভাবে আপনারা চাইলে এই reddit.com এর মতন বিভিন্ন ওয়েবসাইটে গুগল থেকে খুঁজে বের করে তারপরে আরও অনেক লিঙ্ক বিল্ডিং করতে পারেন। তো সব সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটে যে নো ফলো লিঙ্ক দেয় তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে ডু ফলো নো ফলো দুটাই পেতে পারেন, আবার কিছু কিছু জায়গায় দেখবেন যে শুধুমাত্র ডু ফলোও পেয়ে যেতে পারেন। তো সেগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে, এবং এরকম বড় বড় যেই ওয়েবসাইটগুলো রয়েছে বুকমার্কিং করার জন্য সেগুলোতে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটি মার্কিং করে দিতে হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে আপনাদের টেকনিক্যাল নলেজগুলো যাতে কাজে লাগে, কারণ আপনি কখনোই চাইবেন না যে আপনাদের এরকম বড় একটি ওয়েবসাইট থেকে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাক। তো সেই দিকটা অবশ্যই লক্ষ্য রেখে তারপরে কাজ করে যাবেন, আস্তে আস্তে আপনারা দেখবেন যে আপনাদের ওয়েবসাইটের ডোমেন অথরিটি পেজ অথরিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে ভালো লেগেছে। তো আশা করি সব কিছু বোঝাতে পেরেছি, আপনারা এইভাবে করতে থাকবেন। এখানে আমরা সোশ্যাল বুকমার্কিং একটি দেখাবো, এরপরে দেখাবো কিনা আমি সঠিক জানি না, যদি আমি আরও সুযোগ সময় পাই তাহলে অবশ্যই আরও দেখানোর চেষ্টা করবো আপনাদের সুবিধার্থে। তো এইভাবে আপনারা কাজ করে যাবেন এবং খুব সহজেই লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।